গুড মর্নিং এভরিওয়ান আশা করি প্রত্যেকে ভালো আছো শুভ সকাল প্রত্যেককে তো আজকে আমরা আর একটা নিয়ে হাজির রয়েছি রাইসমার্ট ইউটিউব চ্যানেলে চলো তাহলে সেশন স্টার্ট করা যাক আজকে তো আজকে আমরা ক্লাসটা স্টার্ট করব একটা মোটিভেশন লাইন নিয়ে যেখান থেকে বলছে দেখো ডোন্ট ট্রেস ডু ইউর বেস্ট ফর গেট দ্য রেস্ট আন্টি নানলে যতক্ষণ না তুমি সাকসেস পাচ্ছ ততক্ষণ এটাই তোমার পাঁচ লাইন যে কখনো বেশি স্ট্রেস নেবে না ডু ইউর বেস্ট তুমি তোমার বেস্টটা দাও যে কোনো পরীক্ষার প্রিপারেশনের ক্ষেত্রে পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে আর ফর গেটটা রেস্ট যতদিন না অ্যাপয়েন্টমেন্ট লেটার হাতে পাচ্ছ ততদিন রেস্ট নেওয়ার কোনো গল্প নেই অল অফ ইউ গুড মর্নিং দিব্যা অন্বেষা বিশ্বরূপ শ্যামামৃধা শুভজিৎ দে অল অফ ইউ গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু রাই স্মার্ট তো দিস ইজ আওয়ার পাঁচ লাইন নেভার গিভ আপ এটা সবসময় মাথার মধ্যে বসে রাখবে যে কখনো গিভ আপ করবে না তাহলে আজকের ক্লাস কন্টেন্টের মধ্যে কী কী আছে আজকে একটু আমরা দেখে নেব তো অ্যাজ ইউজুয়াল আজকে আমাদের নিউজ পেপার হেডলাইন থাকবে সি এ ওয়ান লাইন যেটা আছে সেটা থাকবে একটা টপিক এখানে ইনক্লুড করা হয়েছে এমডি কে আর বিস্তারিত আমি পরে আসছি তার সাথে নিউজ পেপার রিডিং তার সাথে কারেন্ট অ্যাফেয়ার্স প্র্যাকটিস অ্যাজ ইউজুয়াল যেটা আমরা করে থাকি ইয়েস অল অফ ইউ অল অফ ইউ গুড মর্নিং গুড মর্নিং পূর্ণেন্দু কুন্তল কেশব দীপ্ত মোহাম্মদ খান অল অফ ইউ গুড মর্নিং তো চলে যাচ্ছি আজকের ফার্স্ট সেশন যেটা হচ্ছে সি এ ওয়ান লাইনার সি এ ওয়ান লাইনারের মধ্যে দেখো প্রথম ইনফরমেশন যেটা নিয়ে আমরা আলোচনা করব প্রথম ইনফরমেশনটা দেখো যেটা নিয়ে আমরা আলোচনা করব যেখানে বলছে ভাইস প্রেসিডেন্ট জগদীপ ধনকর অ্যাড্রেস সেভেনটিন্থ ইস্ট এশিয়া সামিট যেটা হলো কোথায় নম পেন কম্বোডিয়া তাহলে এখান থেকে আমার প্রশ্ন কী কী দিতে পারে আগে একটু দেখে নাও ফার্স্ট প্রশ্ন হচ্ছে যে ইস্ট এশিয়া সম্মেলনটা ভারতের হয়ে প্রতিনিধিত্ব করলো কে না জগদীপ ধনকর ফার্স্ট কোশ্চেন সেকেন্ড প্রশ্ন হচ্ছে যে এটা কোথায় হলো এটা হচ্ছে কম্বোডিয়াতে হলো সেকেন্ড প্রশ্ন কম্বোডিয়ার পার্টিকুলার জায়গা কোথায় হলো তখন আনসার হচ্ছে নম পেন যেখানে কিনা এই সম্মেলনটা হলো ওকে নম পেন বা কম্বোডিয়াকে দিয়ে আরেকটা স্ট্র্যাটেজিকের প্রশ্ন কি দেয় মানে ভারতের বাইরে সব থেকে বড়ো হিন্দু টেম্পলটা কোথায় আছে তখনও আনসার কম্বোডিয়া ভার যেটাকে বলে থাকি আমরা লার্জেস্ট বিষ্ণু টেম্পল অফ ইন্ডিয়া যেটাকে বলি আমরা কোথায় আছে কম্বোডিয়া এবার আসো টপিকের মধ্যে যেখানে বলছে দেখো প্রথম সম্মেলন যেটা হয়েছিল ইস্ট এশিয়া সামিটের প্রথম সম্মেলন কোথায় হয়েছিল কুয়ালালামপুর কুয়ালালামপুর মানে হচ্ছে মালয়েশিয়া কত সাল দু হাজার পাঁচ টু তাহলে প্রথম সম্মেলন কত সাল দু কোথায় না কোয়ালালামপুর কোয়ালালামপুর কোথায় না মালয়েশিয়া জায়গার নামটা মনে রাখবে তাহলে এই স্লাইড থেকে তুমি অলরেডি তিন চারটে প্রশ্ন জেনারেট করতে পারো চলে যাচ্ছি পরের খবরটা সিএ লাইনার পরের ইনফরমেশনে চলে যাব আমরা যেখানে বলছে দেখো মেহরান কারিমি নাসিরি একজন ইরানিয়ান যার নাম হচ্ছে মেহরান করিমি নাসিরি ইনি দীর্ঘ আঠেরো বছর এইটিন ইয়ার্স কোথায় ছিলেন না এয়ারপোর্টে ছিলেন এয়ারপোর্টেই ইনি থাকতেন তিনি সম্প্রতি মারা গেছেন বলে খবরে এসছেন তাহলে এখান থেকে তোমার প্রশ্ন হবে যে কোন এয়ারপোর্টে ইনি তার জীবনযাপন করতেন তখন আনসার হচ্ছে প্যারিস এয়ারপোর্ট লাস্ট এইটিন ইয়ার্স ধরে তিনি সেখানেই তার বাসস্থান ছিল সম্প্রতি মারা গেছেন তাই খবরে এসছেন এছাড়া এনাকে দিয়ে প্রশ্নটা যদি হতে পারে যে প্যারিস এয়ারপোর্টের মধ্যে পার্টিকুলার কোনটা টার্মিনাল ওয়ান যার নাম হচ্ছে চার্লস ডি গল এয়ারপোর্ট যেখানে ইনি থাকতেন দীর্ঘ প্রায় উনিশশো অষ্টআশি থেকে দু পর্যন্ত ইনি এখানে ছিলেন পরবর্তীকালে এনাকে হসপিটালাইজ করা হয় তখন তিনি এই জায়গা ছেড়ে হসপিটালে যান পুনরায় আবার যখন তিনি এই জায়গায় ফিরে আসেন তারপরেই বলতে পারো তার মৃত্যু হয় যেমন ধরো হি রিটার্ন টু লিভিং অ্যাট দ্য এয়ারপোর্ট ইন সেপ্টেম্বর দু হাজার বাইশ সেপ্টেম্বর দু হাজার বাইশে ইনি রিটার্ন করেন এয়ারপোর্টে পুনরায় থাকার জন্যে তারপর ইনি হার্ট অ্যাটাকে নভেম্বর দু হাজার মারা যান হলো এটা যে এই ব্যক্তিটার গল্পটা যেটা খবরে এসছে পরীক্ষার প্রশ্ন পরীক্ষার প্রশ্ন কি না এনার অটোবায়োগ্রাফিটার নাম কী আত্মজীবনীটার নাম দ্য টার্মিনাল ম্যান মনে রাখবে যেটা পাবলিশ হয়েছিল কত সাল দু হাজার চারে শুধু কি অটোবায়োগ্রাফি না এনাকে দিয়ে আরও দুটো সিনেমা হয়েছে এনার গল্পকে কেন্দ্র করে নাইনটিন নাইনটি থ্রিতে এনার স্টোরির ওপর ইন্সপায়ার হয়ে যে সিনেমাটা হয়েছিল লস্ট ইন ট্রানজিট সিনেমাটার নাম আবার যদি তুমি দেখো দু সালে আরেকটা সিনেমা হয়েছিল সিনেমার নাম হচ্ছে দ্য টার্মিনাল তাহলে এতগুলো ইনফরমেশান লোকটার নাম কী বললাম মেহরান কারিমি নাসিরি ইনি একজন ইরানিয়ান যিনি কিনা মারা গেলেন ছিয়াত্তর বছর বয়সে যিনি থাকতেন কোথায় প্যারিস এয়ারপোর্টে সম্প্রতি মারা গেছেন তাহলে তার অটোবায়োগ্রাফিটার নাম দ্য টার্মিনাল ম্যান এটা মনে রাখবে এনার জীবনের ওপরে দুটো সিনেমা হয়েছে এখনও পর্যন্ত প্রথম সিনেমাটা নাইনটিন নাইনটি থ্রি লস্ট ইন টার্মিনাল আর সেকেন্ড সিনেমাটা হচ্ছে দু সালে সিনেমাটার নাম হচ্ছে দ্য টার্মিনাল ওকে চলো নেক্সট ইয়েস একদম ঠিক গুড মর্নিং গুড মর্নিং সৌম্য পৌলমিদ এভরিওয়ান গুড মর্নিং শাহিদ গুড মর্নিং ইয়েস ইয়েস একদম ঠিক চলে যাবো পরেরটা তিন নম্বর ওয়ান লাইনার দেখব আমরা ইনফরমেশান কী বলছে তিন নম্বর ওয়ান লাইনার যেটা নতুন করে বলার কিছু নেই আমরা দেখলাম টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়নকে হলো ইংল্যান্ড তাই তো কাকে হারিয়ে চ্যাম্পিয়ন হলো না পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন হলো পাঁচ উইকেটে হারালো খেলাটা কোথায় হলো মেলবোর্ন তাহলে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন যদি আমাকে জিজ্ঞেস করে তখন আনসার ইংল্যান্ড কাকে হারিয়ে পাকিস্তানকে হারিয়ে কোথায় হয়েছে ফাইনালটা মেলবোনে হয়েছে পাকিস্তানকে পাঁচ উইকেটে হারিয়েছে গিয়ে ইংল্যান্ড বিস্তারিত ইনফরমেশনের মধ্যে আমরা জাস্ট খেয়াল রাখবো ইংল্যান্ড এই নিয়ে দ্বিতীয়বার চ্যাম্পিয়ন সেকেন্ড টাইম চ্যাম্পিয়ন আর প্লেয়ার অফ দ্য সিরিজ কাকে করা হয়েছে না ইংল্যান্ডে স্যাম করেন যাকে কিনা প্লেয়ার অফ দ্য সিরিজ করা হয়েছে এছাড়াও যদি তুমি দেখো টুর্নামেন্টে ম্যাক্সিমাম রান বিরাট কোহলি টুর্নামেন্টে সব থেকে বেশি উইকেট শ্রীলঙ্কার যার নাম হচ্ছে ওয়ানিন্দু হাসারাঙ্গা যে কিনা শ্রীলঙ্কান একজন প্লেয়ার হয়েছে চলে যাব নেক্সট খবর ওয়ান লাইনের পরের খবরটা দেখো ওয়ান লাইনের পরের খবরটা বলছে দেখো একটা মহিলা টেনিস নিয়ে গল্পটা বলছে যেখানে বলছে সুইজারল্যান্ড হারালো কাকে হারালো অস্ট্রেলিয়াকে কোন টুর্নামেন্টে বিলি জিন কিং কাপ টাইটেল এটা কোথায় হলো গ্লাসগো গ্লাসগো কোথায় ইউকে তাহলে আবার বলছি একটা মহিলাদের টেনিস সংক্রান্ত একটা টুর্নামেন্ট যে টুর্নামেন্টের নাম হচ্ছে বিলি জিন কিং কাপ এই টুর্নামেন্টে সুইজারল্যান্ড জিতলো কাকে হারিয়ে না অস্ট্রেলিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হলো এটা হচ্ছে খবরটা এবার এখান থেকে জিকে একদম লাস্ট পয়েন্টটা খেয়াল করো এই জায়গাটা যেখানে বলছে বিলিজিন জিন কিং কাপ এটা কি ধরনের টুর্নামেন্ট এটা হচ্ছে ওয়ার্ল্ডের বৃহত্তম প্রতি বছর হওয়া মহিলাদের একটা আন্তর্জাতিক টিম স্পোর্টস কম্পিটিশান কোথায় না এটা হচ্ছে তোমার টেনিসে তাহলে মহিলাদের বলতে পারো একটা টেনিস টুর্নামেন্ট অল ওভার ওয়ার্ল্ডের রেসপেক্টে এটা খুব বড় একটা টুর্নামেন্ট প্রতি বছর হয়ে থাকে যার নাম হচ্ছে বিলিজিন জিন কিং কাপ এবার আসো এখানে যেখানে বলছে দেখো বিলিজিন জিন কিং কাপ এটা প্রতিষ্ঠা হয় যে নামটা নিয়ে আগের নাম ছিল কি না ফেডারেশন কাপ নাইনটিন সিক্সটি এটা নাম হলো ফেডারেশন কাপ পরবর্তীকালে নামটা চেঞ্জ হলো নামটা চেঞ্জ হয়ে হয়েছিল কি না ফেড কাপ নাইনটিন নাইনটি ফাইভে নামটা চেঞ্জ হয়ে হয়েছিল ফেড কাপ আবার দু কুড়ি সালে কি বলছে অনার অফ ফর্মার ওয়ার্ল্ড নাম্বার ওয়ান বিলি জিন কিং তার নামে বলতে পারো টুর্নামেন্টার নাম রাখা হয় বিলি জিন কিং কাপ তাহলে তিনবার নাম চেঞ্জ হয়েছে ফেডারেশন কাপ ফেড কাপ তারপর হচ্ছে বিলি জিন কিং কাপ তাহলে বিলি জিন কিং কাপ এবারের চ্যাম্পিয়ন আমরা দেখতে পেলাম সুইজারল্যান্ড কাকে হারিয়ে চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন চলো নেক্সট পরের পয়েন্টে যাবো আমরা যেখানে বলছে দেখো সিএ ওয়ান লাইনারের মধ্যে নেক্সট টপিকটা বলছে দেখো একদম সহজ যে আইসিসি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের রি চেয়ারম্যান হলেন যিনি আগামী বছরের জন্যে তার নাম জিজ্ঞেস করলে আইসিসির আগামী দু বছরের জন্যে চেয়ারম্যান হিসেবে যদি বলে কাকে রি করা হলো তাহলে ইনি হচ্ছেন নাম জিজ্ঞেস করলে গ্রেগ ব্রাকলে কোন কান্ট্রি জিজ্ঞেস করলেন নিউজিল্যান্ড দুটো প্রশ্ন নাম হচ্ছে গ্রেক ব্রাকলে কোন কান্ট্রি জিজ্ঞেস করলে নিউজিল্যান্ড তাহলে কী হয়েছে আইসিসি রি চেয়ারম্যান এই ধরনের প্রশ্ন কিন্তু আপকামিং পরীক্ষাগুলোতে আসবে এগুলো খুব ইজি টাইপের প্রশ্ন এগুলো সবাই খবরের মধ্যে থাকে বা সবাই খবর রাখি আমরা এগুলো এগুলো একটু খেয়াল রাখবে এগুলো দিয়ে যেন ভুল না হয় এবার দেখো এখানে একটা মেডেল টালি বলা আছে ইন্ডিয়ার মেডেল উইনার্স যেখানে আমি শুধু গোল্ডগুলো বলছি যেখানে বলছে দেখো পারভিন হুডা মহিলা সিক্সটি কেজি গোল্ড লাভলিনা বর্গেন ওম্যান সেভেন্টি ফাইভ কেজি গোল্ড সুইটি বোরা ওম্যান এইটি ওয়ান কেজি গোল্ড আর আফিয়া পাঠান মহিলা এইট্টি ওয়ান কেজি গোল্ড তাহলে এখানে গোল্ড পেয়েছে কজন চারজন কিন্তু প্রশ্ন হচ্ছে স্যার যে যে মেডেল টেবিলটা আপনি দিয়েছেন এটা কিসের টুর্নামেন্টের নাম কী তাহলে টুর্নামেন্টটা হচ্ছে দেখে নাও যেখানে কী বলছে না এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপ যেখানে কি না ভারতের এটা হচ্ছে মেডেল ট্যালি তাহলে ফার্স্ট প্রশ্ন এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপটা কোথায় হলো আমান আমান জায়গাটা কোথায় যদি বলে তাহলে আনসার হচ্ছে জর্ডন যেখানে ইন্ডিয়ার টোটাল মেডেল কত হয়েছে তাহলে ছয় চার দশ দুই বারোটা টোটাল ইন্ডিয়ার মেডেল হচ্ছে কটা বারোটা যেখান থেকে গোল্ড কটা চারটে কারা কারা গোল্ড পেয়েছে কোন কোন ক্যাটাগরিতে পেয়েছে সেটা এখানে বক্সে বলা আছে তাহলে প্রথম ইনফরমেশান আমরা পেলাম চারজন গোল্ড কিসে এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপ এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপ কোথায় হয়েছে আমান আমান কোথায় আছে জর্ডন টোটাল মেডেল কটা বারোটা ওকে সবার কাছে ক্লিয়ার হচ্ছে একটু কমেন্ট বক্সে কমেন্ট দিয়ে জানাবে সবার কাছে জিনিসগুলো ক্লিয়ার হচ্ছে কি না ইয়েস ইয়েস আইসিসি নিয়ে আমরা আলোচনা করছি না এখন আমরা বিস্তারিত পরে যাব পরে আলোচনা করব প্রত্যেকে কমেন্ট দিয়ে জানাবে যে ক্লাসগুলো কেমন লাগছে ইনফরমেশান কেমন লাগছে চলো নেক্সট পরেরটায় চলে যাব পরের খবরটায় চলে যাব দেখো লাইনারের মধ্যে দেখো যেখান থেকে প্রথম প্রশ্ন হবে যে ফাদার অফ মডার্ন ইলেকশন সায়েন্স কাকে বলা হয় ভালো করে খেয়াল করবে ফাদার অফ মডার্ন ইলেকশন সায়েন্স কাকে বলা হয় তখন আনসার হচ্ছে স্যার ডেভিড বাটলার সম্প্রতি খবর এসছে কেন মাত্র আটানব্বই বছর বয়সে মাত্র আটানব্বই বছর বয়সে ইনি মারা গেছেন তাই খবরে এসছে তাহলে নেক্সট প্রশ্ন কি না স্যার ডেভিড বাটলার কোন দেশের লোক ছিলেন ইউকে যাকে বলা হতো কি ফাদার অফ মডার্ন ইলেকশন সায়েন্স এবার ইনি যে যন্ত্রটা আবিষ্কার করেছিলেন বা কো ফাউন্ডার বলতে পারো সেখান থেকেও তোমার প্রশ্ন হতে পারে ইনি যে যন্ত্রটা আবিষ্কার করেছিলেন তার নাম হচ্ছে সুইঙ্গোমিটার মিটার হচ্ছে যে যন্ত্রটা যার সাহায্যে কি করা হয় এই গ্রাফিক ডিভাইস এটা একটা গ্রাফিক ডিভাইস ইউজ করা হয় টু শো দ্য শিফট অফ ভোট ফ্রম ওয়ান পার্টি টু অ্যানাদার তাহলে টু শো দ্য শিফট অফ ভোট একটা পার্সেন্ট অফ ভোট আরেকটা পার্টিতে কি করে যাচ্ছে এটাকে শো করানোর জন্য বলতে পারো যে যন্ত্রটা ব্যবহার করা হয় তার নাম হচ্ছে সুইগোমিটার এটা একটা গ্রাফিক ডিভাই ডিভাইস এটা কোফাউন্ডার ফাউন্ডার যিনি যার নাম হচ্ছে স্যার ডেভিড বাটলার ইনি সম্প্রতি মারা গেছেন এনাকে বলা হতো বা এনার নিক নেমটা হচ্ছে কি ফাদার অফ মডার্ন ইলেকশান ফাদার অফ মডার্ন ইলেকশন নামটা মনে রাখবে ফাদার অফ মডার্ন ইলেকশন কি নাম না কি বাটলার বললাম বলো ইয়েস একদম ঠিক ডেভিড বাটলার একদম ঠিক আনসার ডেভিড বাটলার ওকে চলো পরের প্রশ্ন নেক্সট নেক্সট ওয়ান লাইনের মধ্যে যাব যেখানে বলছে দেখো ওয়ার্ল্ড নিউমোনিয়া ডে একদম সহজ প্রশ্ন ওয়ার্ল্ড নিউমোনিয়া ডে এটা অবজার্ভ করা হয় কবে বা কোন তারিখে যদি আমাকে বলে সেখান থেকে আমরা মনে রাখবো সে টুয়েলভ নভেম্বর দিনটা উদযাপন করা হয় আর এই দিনটা প্রথম উদযাপন করা হয় কোন সালে সেক্ষেত্রে সিম্পল আনসার দু নয় তাহলে নিউমোনিয়া ডে যেটা কিনা প্রতি নভেম্বর মাসে বারো তারিখে উদযাপন করা হয় আর প্রথম উদযাপন করা হয়েছিল কোন সালে যদি বলে সেক্ষেত্রে আনসার দু হাজার নয় টু থাউজেন্ড নাইন তো এই ধরনের ক্লাস যদি আরও কেউ পেতে চাও বা আরও যাদের ভালো লাগছে তারা অবশ্যই ক্লাসটাকে লাইক করো সাবস্ক্রাইব করো শেয়ার করো রাইস মার্ট তোমাদের জন্য এই ধরনের ক্লাস নিয়ে এসছে যার আন্ডারে রাইস তোমাদেরকে ডাব্লু বিসিএস বা পিএসসি সংক্রান্ত পরীক্ষার জন্য ডাব্লু বিসিএস প্রো এসএসসি বা রেল সংক্রান্ত পরীক্ষার জন্য এসএসসি প্রো ব্যাংক রিলেটেড যে কোনো পরীক্ষার জন্য ব্যাঙ্কিং প্রো তিনটে আলাদা আলাদা কোর্স লঞ্চ করেছে এছাড়াও যারা যারা শুধু অপশনাল পেপারে নিয়ে প্রিপারেশন নিতে চাও অনলাইনে তাদের জন্য রয়েছে দেখো জিওগ্রাফি হিস্ট্রি অ্যান্থ্রোপোলজি পলিটিক্যাল সায়েন্স এবং সোশিওলজি যার উপরে তোমাদেরকে ব্যাক আপ দেওয়া হবে এছাড়াও যদি কারোর ইংলিশ এবং ম্যাথামেটিক্স যদি দুর্বল হয় তাহলে তারা এই দুটো সাবজেক্ট উপরে ফাউন্ডেশন কোর্সও করতে পারো আমাদের পরের টপিক হচ্ছে কি না নিউজ পেপার হেডলাইন নিউজ পেপার হেডলাইনের মধ্যে প্রথম খবরটা যেটা আমরা দেখে নেব নিউজ পেপার হেডলাইনের মধ্যে প্রথম খবরটা যেটা আমরা দেখে নেব যেখানে বলছে দেখো এনার্জি হাইড্রোজেন পাওয়ার ইন্ডিয়াস নেট জিরো প্ল্যান তো সম্প্রতি হয়ে গেল আমরা দেখতে পেলাম ক্লাইমেট চেঞ্জ কনফারেন্স একটা হয়ে গেলো সেখানে পৃথিবীর সব দেশ জড়ো হয়েছিল নিয়ার অ্যাবাউট সেখানে আমাদের নরেন্দ্র মোদী স্যারও গেছিলেন ইনি এনার বক্তব্য রাখেন যে ভারতের আগামী দিনে কার্বন এমিশনের পরিমাণ কী পরিমাণে কমাতে চাইছে বা বলতে পারো ইন্ডিয়ার নেট জিরো প্ল্যানটা কী তাহলে প্ল্যানটা রেসপেক্টে এই জায়গাগুলো মনে রাখবে খুব ইম্পর্টেন্ট যেখানে বলছে দেখো দ্য ন্যাশনাল হাইড্রোজেন মিশন এটা লঞ্চ করেছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দু হাজার একুশে যার উদ্দেশ্য কি ভারতকে একটা গ্রিন হাইড্রোজেন হাবে পরিণত করা দু হাজার একুশে লঞ্চ উদ্দেশ্য ভারতকে একটা গ্রিন হাইড্রোজেন হাবে পরিণত করা সেকেন্ড ওয়ান কি বলছে ভারতের নিউক্লিয়ার ক্যাপাসিটিকে ইনক্রিজ করা দু হাজার বত্রিশের মধ্যে তাহলে নিউক্লিয়ার ক্যাপাসিটিকে ভারতের ইনক্রিজ করা দু হাজার বত্রিশের মধ্যে আর আমাদের যে ইথানল ব্লেন্ডিং যে টার্গেট আছে এটা টোয়েন্টি পার্সেন্ট করা দু হাজার পঁচিশের মধ্যে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের মধ্যে আমরা পেট্রোলের সাথে বলতে পারো ইথানলকে ব্লেন্ড করে এর পার্সেন্টেজটা টোয়েন্টি পার্সেন্টে নিয়ে যাওয়া হচ্ছে আমাদের টার্গেট আর ম্যাক্সিমাইজ ইউজ অফ ইলেকট্রিক ভেহিকেল আরও বেশি পরিমাণে বলতে পারো ইলেকট্রিক ভেহিকেলের ব্যবহার যাতে পলিউশনটা কমে এটা টার্গেট আর ইনক্রিজ ক্লাইমেট ফাইন্যান্স টু প্রোভাইড ডেভেলপমেন্ট নেশন এছাড়া রয়েছে একটা লং টার্ম স্ট্র্যাটেজি উদ্দেশ্য একটাই যে যেভাবে তাপমাত্রা দিন দিন বাড়ছে যে দু ডিগ্রি তাপমাত্রা প্রতি বছরই নিয়ার অ্যাবাউট বেড়ে যাচ্ছে সেটাকে যাতে আরও বেশি করে কন্ট্রোলের মধ্যে রাখা যায় এটাই হচ্ছে বলতে পারো ইন্ডিয়ার রোড টু নেট জিরো তাহলে কার্বন এমিশনের পরিমাণ কমিয়ে আনার ক্ষেত্রে বলতে পারো ইন্ডিয়ার হচ্ছে প্ল্যান তাহলে এখান থেকে তুমি আরেকটা ইনফরমেশন মনে রাখবে যে ইউনাইটেড নেশনের এই যে কনফারেন্স অফ পার্টিস বা যে সম্মেলনটা এটা কোথায় হয়েছিল জায়গাটার নাম হচ্ছে শারম আল শেখ জায়গাটার নাম শারম আল শেখ জায়গাটা কোথায় এটা রয়েছে ইজিপ্টে আর এটাকে আমরা সংক্ষেপে কী বলতে পারি না কপ টোয়েন্টি সেভেন যেখানে সম্মেলনটা হয়েছিল সম্মেলনটা কি না কপ টোয়েন্টি সেভেন যেখানে প্রাইম মিনিস্টার পার্টিসিপেট করেছিল ইয়েস এখন টেন পারসেন্ট হচ্ছে একদম ঠিক ভেরি গুড চলে যাব পরের খবরটা যেখানে বলছে দেখো সিগনিফিকেন্স অফ জি টোয়েন্টি সামিট তো এখানে একটু বলে রাখি প্রথমত হচ্ছে সম্মেলনটার নাম জি টোয়েন্টি সামিট এটা সম্প্রতি হয়ে গেল কোথায় হলো বালি বালি জায়গাটা কোথায় আছে ইন্দোনেশিয়া যেখানে সম্প্রতি জি টোয়েন্টি সম্মেলন হয়ে গেল এই সম্মেলনে তিনটে মেজার জিনিস আলোচনা হয়েছে এক হচ্ছে অন ফুড অ্যান্ড এনার্জি সিকিউরিটি নেক্সট হচ্ছে হেলথ পার্টনারশিপ ফর গ্লোবাল ইনফ্রাস্ট্রাকচার আর তিন নম্বর হচ্ছে ইনভেস্টমেন্ট অ্যান্ড ডিজিটাল ট্রান্সফরমেশান এই তিনটেকেই বলতে পারো মুখ্য আলোচনার বিষয়বস্তু ছিল এই সম্মেলনে কোন সম্মেলন জি টোয়েন্টি সম্মেলন কোথায় হলো এটা বালি বালি কোথায় আছে ইন্দোনেশিয়া এবার চলে আসো এখানে জি টোয়েন্টি নিয়ে আমরা আলোচনা করছি তাহলে এবারের সম্মেলনটা কততম সতেরোতম জি টোয়েন্টি কান্ট্রির মধ্যে যদি তুমি দেখো যে নিয়ার অ্যাবাউট এইট্টি ফাইভ পার্সেন্ট অফ গ্লোবাল জিডিপি যে সমস্ত দেশরা রিপ্রেজেন্ট করে তারা এখানে পার্টিসিপেট করে আর সেভেন্টি ফাইভ পার্সেন্ট অফ গ্লোবাল ট্রেড আর সিক্সটি সিক্স পার্সেন্ট অফ ওয়ার্ল্ড পপুলেশন যে সমস্ত দেশের আছে সে সমস্ত দেশের লোকজন বা কান্ট্রি এখানে এই সম্মেলনে পার্টিসিপেট করে আর কি বালি পার্টিকুলারলি যদি বলে কোথায় হয়েছে রিসর্টটার নাম হচ্ছে নুসা দুয়া রিসর্ট যে রিসর্টে এই সম্মেলনটার আয়োজন করা হয়েছিল তাহলে এখান থেকে পিএসসি আমাকে জিজ্ঞেস করতে পারে জি টোয়েন্টি সম্মেলন এবারেরটা কোথায় হয়েছে তাহলে আনসার বালি বালি কোথায় ইন্দোনেশিয়া খুব ডেপটে জিজ্ঞেস করলে বা মেন ওরিয়েন্টেড পরীক্ষায় বা এসএসসি সিজিএল তোমাকে এই পার্ট থেকে জিজ্ঞেস করতে পারে যে এর মধ্যে থেকে কোনটা আলোচনা হয়নি বলে চারটে অপশান দিয়ে দিল যার মধ্যে থেকে অরিজিনালটাকে তোমাকে বার করতে হবে তাই তিনটে মেন পয়েন্ট এখান থেকে একটু মনে রাখবে যে তিনটে বিষয়ের ওপরে মুখ্য আলোচনাটা হয়েছে চলে যাব পরের খবরটা নেক্সট খবরটা দেখো বলছে বিরাট কোহলি আর সূর্যকুমার যে কিনা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের মোস্ট ভ্যালুয়েবল টিমের মধ্যে জায়গা করে নিয়েছে তাহলে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের পর বলতে পারো আইসিসির তরফ থেকে একটা টিম ঘোষণা করা হয়েছে যে টিমটা যে টিমটার আন্ডারে ভারত থেকে মাত্র দুজনই জায়গা পেয়েছে এক হচ্ছে আমাদের বিরাট কোহলি আর এক হচ্ছে সূর্যকুমার কুমার যাদব বাকি টিমটার অর্ডারটা এখানে বলা আছে তোমরা নিজেরা পড়ে নিতে পারবে এখানে যে বিরাট কোহলিকে রাখা হয়েছে এবং সূর্যকুমার যাদবকে রাখা হয়েছে তার কারণ হচ্ছে কি কোহলি টু রান অ্যাভারেজ হচ্ছে নাইনটি এইট পয়েন্ট সিক্স সিক্স আর সূর্য কুমার যাদবের রান হচ্ছে টু থার্টি নাইন রান ওভারঅল তোমার স্ট্রাইকিং রেট হচ্ছে এইটি নাইন পয়েন্ট সিক্স এইট তো এটাই হচ্ছে বলতে পারো টোটাল টিম যে টিমটা আইসিসি ঘোষণা করেছে তার সঙ্গে টুয়েলভ ম্যান হিসেবে যাকে রেখেছে তার নাম হচ্ছে হার্দিক পান্ডিয়া মনে রাখবে অ্যানাদার ইন্ডিয়ান হার্দিক পাণ্ডিয়া ওয়াজ অ্যাজ দ্য টুয়েলভ ম্যান তাহলে বারোতম ব্যক্তি হিসেবে আইসিসি যে লোকটাকে রেখেছে তার নাম হচ্ছে হার্দিক পাণ্ডিয়া চলে যাব পরের খবরটা নেক্সট বলছে দেখো আমরা জানি অলিম্পিক একটা হয়ে গেল টোকিওতে হয়ে গেল দু হাজার কুড়িরটা মানে একুশে হয়েছে কোথায় টোকিও জাপান তারপরেরটাও ঘোষণা হয়ে গেছে কোথায় হবে আমরা জানি দু হাজার হবে হচ্ছে প্যারিসে সেই প্যারিস অলিম্পিকের এবং প্যারা অলিম্পিকের ম্যাসকট্টার সম্প্রতি লঞ্চ হয়েছে যদি বলে ম্যাসকট্টার নাম কি ম্যাসকট্টার নাম হচ্ছে ফ্রিগিস নামটা মনে রাখবে ম্যাসকট্টার নাম ফ্রিগিস সিঙ্গেল আনসার জাস্ট মনে রাখবে অলিম্পিক এবং প্যারা অলিম্পিকের ম্যাসকটটা সম্প্রতি রিভেল্ড হয়েছে ম্যাসকট্টার নাম কি যদি জিজ্ঞেস করে সেক্ষেত্রে হচ্ছে ফ্রিগিস চলে যাব আমাদের নেক্সট সেগমেন্ট নেক্সট সেগমেন্টে যাওয়ার আগে ওয়ান্স এগেইন আর রাইস স্মার্ট কোর্স সম্পর্কে যদি কারোর আরও বিষদে জানতে হয় তাহলে অবশ্যই এখানে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে তোমরা পিং করবে রাইসের প্রতিনিধিরা তোমাদের ডিটেলসকে কোর্স সম্পর্কে জানিয়ে দেবে ক্লাস কেমন লাগছে অবশ্যই প্রত্যেকে ফিডব্যাক দিয়ে জানাবে তোমাদের ফিডব্যাকই আমাদের মধ্যে টিচারদের কাছে ইন্সপিরেশান নতুনভাবে জিনিসটাকে প্রেজেন্ট করা যদি মনে হয় ইনফরমেশান কম হচ্ছে সেটাও বলবে যদি মনে হয় ইনফরমেশান বেড়ে যাচ্ছে সেটাও বলবে যেমন বলবে ঠিক সেই মতো করে জিনিসটা প্রেজেন্ট করার চেষ্টা করা হবে চলে যাচ্ছি নেক্সট সেগমেন্ট আমাদের যেখানে হচ্ছে সুপার টেন দশটা প্রশ্ন ফটাফট চারটে করে অপশন দশটা প্রশ্ন ওকে খুব তাড়াতাড়ি দেখবে আনসার করবে খুব তাড়াতাড়ি দেখবে আনসার করবে চলে যাও ফার্স্ট কোয়েশ্চেন যেখানে বলছে ওড়িশা চিফ মিনিস্টার নবীন পটনায়ক সম্প্রতি ঘোষণা করলো যে ওড়িশাকে স্লাম ফ্রি করবে কোন বছরের মধ্যে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন সবাই দেখে শুনে আনসার করো যেখানে ওড়িশা ওড়িশা মুখ্যমন্ত্রী নবীন পটনায়ক সম্প্রতি ঘোষণা করলো কী ঘোষণা করলো যে ওড়িশাকে স্লাম ফ্রি করবে কোন সালের মধ্যে তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ কোন সাল খুব তাড়াতাড়ি দেখে শুনে আনসার খুব তাড়াতাড়ি আনসার কোন সালের মধ্যে করবে দীপ্ত বলছে ওয়ান এ তেইশের মধ্যে করবে সবাই টু বলছে চলো দেখে নিই আনসারটা একদম ঠিক আনসার তাহলে আনসার হচ্ছে দু হাজার তেইশ দু হাজার তেইশকে বলতে পারো ওড়িশা গভর্নমেন্টের তরফ থেকে বলতে পারো ফিক্স করেছে যে ওড়িশাকে স্লাম ফ্রি করবে তাহলে ওড়িশা আন্ডার সেভেন্টিন ওয়ার্ল্ড কাপ আয়োজন করছে মহিলাদেরটা আমরা জানি ফিফা এছাড়াও হকি ওয়ার্ল্ড কাপ নেক্সট ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি থ্রিতে আমরা জানি ওড়িশা বলতে পারো ইন্ডিয়াতে ইন্ডিয়াকে ফুটবলের রেসপেক্টে ফুটবলকে ফিফার সঙ্গে টাই আপ করে আরও বেশি করে প্রমোট করছে মানে ওড়িশা খেলাধুলোর জগতেই বলো বা নর্মাল ক্ষেত্রেই বলো ভারতের ক্ষেত্রে কিন্তু আস্তে আস্তে অনেক উপরের দিকে উঠে যাচ্ছে চলে যাব পরের খবরটা কোয়েশ্চেন নাম্বার টু নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার টু দেখো যেখানে বলছে ওয়ার্ল্ড নিমোনিয়া ডে আমরা পেলাম একটা তারিখ এখানে বলছে থিমটা কী খুব তাড়াতাড়ি ওয়ার্ল্ড নিমোনিয়া ডে আমরা পেয়েছি একটা তারিখ আগে আমরা ডেটটা দেখলাম এবারে বলো থিমটা কি ছিল হোয়াট ইজ দ্য থিম এভরি বার্থ কাউন্ট স্টপ নিউমোনিয়া ব্রেথ কাউন্ট নিমোনিয়া এফেক্ট এভরি ওয়ান না হেলথ লাং ফর অল খুব তাড়াতাড়ি আনসার খুব তাড়াতাড়ি আনসার আগে আমরা দেখতে পেলাম যে ওয়ার্ল্ড নিমোনিয়া ডে একটা দিন আমরা উদযাপন করলাম এখানে থিমটা বলেছে থিমটা কি বলেছে খুব তাড়াতাড়ি টু সি আনসার আসছে দেখে নেবো আনসারটা টু সি আনসার আসছে যেখানে বলছে দেখো টু সি আনসার আসছে যেখানে বলছে দিস ইয়ার ওয়ার্ল্ড নিমোনিয়া ডে থিম ইজ সরি দিস ইয়ার ওয়ার্ল্ড নিমোনিয়া ডে এবারের থিমটা কি ছিল যেখানে বলছে থিম অ্যান্ড স্লোগানটা ছিল নিমোনিয়া এফেক্ট এভরি তার মানে অপশান হচ্ছে নিমোনিয়া এফেক্ট এভরি ওয়ান অপশান সি ইজ এ কারেক্ট আনসার যারা সি আনসার করেছো একদম ঠিক আনসার বিনয় কুন্তলা দীপ্ত সুব্রত সুকুমার অন্বেষা কেশব অল অফ ইউ কারেক্ট আনসার তাহলে নিমোনিয়া ডে এভারের থিম দু হাজার বাইশের থিমটা নিমোনিয়া এফেক্ট এভরি একদম ঠিক আনসার চলে যাব পরের প্রশ্ন নেক্সট ওয়ান বলছে দেখো পাবলিক সার্ভিস ব্রডকাস্টিং ডে তাহলে প্রথম প্রশ্ন হবে পাবলিক সার্ভিস ব্রডকাস্টিং ডে কবে উদযাপন করা হয় বারোই নভেম্বর কিন্তু প্রশ্ন বলছে এভরি ইয়ার টু কমিমোরেট দ্য অনলি ভিজিট অফ এটা এসএসসি সিজিএল ওরিয়েন্টেড প্রশ্ন পিএসসি তোমাকে প্রশ্ন করতো ঠিক এই জায়গাটায় জিজ্ঞেস করতো পাবলিক সার্ভিস ব্রডকাস্টিং ডেটা কবে উদযাপন হয় তখন আনসার বারোই নভেম্বর এসএসসি তোমাকে প্রশ্ন করছে ধরে নাও যেখানে এসএসসি বলছে এই যে দিনটা উদযাপন করা হয় পাবলিক সার্ভিস ডে বারোই নভেম্বর এটা বলছে একমাত্র কার ভিজিটকে স্মরণ করে কার ভিজিটকে স্মরণ করে খুব তাড়াতাড়ি বলো যেখানে বলছে লাজপত রায় জওয়াহরলাল নেহরু মহাত্মা গান্ধী আর সুভাষচন্দ্র বোস কার ভিজিটকে বলো ঝটপট বলো সুব্রত ঠিক করে আনসার কোশ্চেন নাম্বার থ্রি দেখে আনসার মনে রাখবে কার ভিজিটকে স্মরণ করে ওয়ান অ্যান্ড ওনলি মহাত্মা গান্ধীর ভিজিটকে স্মরণ করে বলতে পারো এই দিনটা উদযাপন করা হয় পাবলিক সার্ভিস ব্রডকাস্টিং ডে আর মহাত্মা গান্ধী এখানে অল ইন্ডিয়া রেডিওতে ভিজিট করেছিলেন কোন সালে নাইনটিন ফর্টি সেভেনে একমাত্র বলতে পারো মহাত্মা গান্ধী অল ইন্ডিয়া রেডিওতে বলতে পারো ভিজিট করেছিলেন কত সালে নাইনটিন ফর্টি সেভেন সালটা খেয়াল রাখবে তাহলে আনসার গোস টু সি চলে যাও পরেরটা নেক্সট কোয়েশ্চেন দেখো যেখানে বলছে ইন্ডিয়ান রেলওয়ে যে কিনা সেট করলো একটা টার্গেট কীসের টার্গেট হান্ড্রেড পার্সেন্ট ইলেকট্রিফিকেশান অফ ইটস নেটওয়ার্ক তাহলে একশো শতাংশ ইলেকট্রিফিকেশান নেটওয়ার্ক যেটা কিনা ইন্ডিয়ান রেলওয়ে টার্গেট করলো কোন বছরের মধ্যে করবে বলে অগাস্ট টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি মার্চ টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি ডিসেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি টু ডিসেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি দেখে আনসার হ্যাঁ ইন্ডিয়ান রেলওয়ে হান্ড্রেড পার্সেন্ট ইলেকট্রিফিকেশান তাহলে এখান থেকে দুটো প্রশ্ন হবে ইন্ডিয়ান রেলওয়ে হান্ড্রেড পার্সেন্ট ইলেকট্রিফিকেশান আর যদি বলি ইন্ডিয়ান রেলওয়ে নেট জিরো নেট জিরো এটাকে টার্গেট করেছে কোন সাল সেক্ষেত্রে মনে রাখবো দু ইন্ডিয়ান রেলওয়ে নেট জিরোকে টার্গেট করেছে দু আর এখানে আনসার তোমরা বলছো ডিসেম্বর টু তাহলে আনসার একদম কারেক্ট আনসার ডিসেম্বর টু থাউজেন্ড টার্গেট করেছে ইন্ডিয়ান রেলওয়ে কী ক্ষেত্রে না হান্ড্রেড পার্সেন্ট ইলেকট্রিফিকেশানের ক্ষেত্রে একদম ঠিক আনসার ভেরি গুড ভেরি গুড একদম ঠিক আনসার চলে যাব পরেরটা নেক্সট নেক্সট কোশ্চেন দেখো যেখানে বলছে তুফান আর তুফানি ভালো করে দেখবে তুফান আর তুফানি কি এটা একটা ম্যাসকট কিসের ম্যাসকট বলছে দেখো ফিট ফিট ইন্ডিয়া স্কুল উইক ফিট ইন্ডিয়া স্কুল উইক এক সপ্তাহব্যাপী উদযাপন করা তার একটা ম্যাসকটটার নাম বলছে তুফান অ্যান্ড তুফানি বলছে এই চারজনের মধ্যে কে লঞ্চ করলো ম্যাসকডটা কে লঞ্চ করলো তুফান অ্যান্ড তুফানি এটাও বলতে পারে এটা কোথাকার ম্যাসকট সেক্ষেত্রে আমরা মনে রাখবো ফিট ইন্ডিয়া স্কুলের এটা একটা ম্যাসকট স্কুল উইকের একটা ম্যাসকট যে ম্যাসকডটা লঞ্চ করলো কারা পি ভি সিন্ধু রাজ হারিকা দ্রোনাবালি না দীপাক পুনিয়া কে লঞ্চ করলো খুব তাড়াতাড়ি আনসার খুব তাড়াতাড়ি আনসার খুব তাড়াতাড়ি আনসার আচ্ছা আনসার বলছে পিভি সিন্ধু দেখে নেবো আনসার আমরা তাহলে এখানে আমরা দেখবো যে এটা লঞ্চ করেছি কে অ্যাপসলুটলি কারেক্ট আনসার তাহলে আনসার হচ্ছে পি সিন্ধু ভেরি গুড একদম ঠিক আর এই যে মোমেন্টটা বা এই যে ফিট ইন্ডিয়া স্কুল উইক যদি তুমি বলো এটা লঞ্চ করেছিল কে না প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী কোন বছরে যদি বলে টু থাউজেন্ড এইটা লঞ্চ হয়েছিল কিক দ্য অ্যানুয়াল ফিট ইন্ডিয়া স্কুল উইক প্রোগ্রাম ইন ডিসেম্বর তাহলে দু হাজার উনিশের দু টু থাউজেন্ড ডিসেম্বর মাসে নরেন্দ্র মোদী প্রথম এইটা স্টার্ট করেছিল আর এবছরের ক্ষেত্রে অর্থাৎ দু হাজার বাইশের ক্ষেত্রে বলতে পারো এর ম্যাসকটটা কী লঞ্চ করা হয়েছে না তুফান আর তুফানি লঞ্চ করেছে কে না পিভি সিন্ধু কোন ঘটনার পরিপ্রেক্ষিতে না ফিট ইন্ডিয়া স্কুল উইকের পরিপ্রেক্ষিতে একদম ঠিক চলে যাব পরেরটা নেক্সট পরের প্রশ্ন দেখো যেখানে বলছে হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ আ ফ্রেন্ডশিপ অ্যাম্বাসেডার বাই সুইজারল্যান্ড ট্যুরিজম সুইজারল্যান্ড ট্যুরিজমের পক্ষ থেকে ফ্রেন্ডশিপ অ্যাম্বাসেডার হিসেবে বেছে নেওয়া হলো কাকে নীরাজ চোপড়া পিভি সিন্ধু বিরাট কোহলি না মহেন্দ্র সিং ধোনি নীরাজ চোপড়া পিভি সিন্ধু বিরাট কোহলি না মহেন্দ্র সিং ধোনি কাকে বেছে নেওয়া হয়েছে কিসের ক্ষেত্রে ফ্রেন্ডশিপ অ্যাম্বাসেডর কাদের না ট্যুরিজম সুইজারল্যান্ড ট্যুরিজমের পক্ষ থেকে খুব তাড়াতাড়ি সুইজারল্যান্ড ট্যুরিজমের পক্ষ থেকে ইয়েস একদম ওয়ান অ্যান্ড ওনলি যার নাম হচ্ছে নীরজ চোপড়া ভেরি গুড ওয়ান অ্যান্ড ওনলি যার নাম হচ্ছে নীরজ চোপড়া যাকে সম্প্রতি বেছে নিয়েছে কে না সুইজারল্যান্ড ট্যুরিজমের ফ্রেন্ডশিপ অ্যাম্বাসেডারের জন্য একদম ঠিক ভেরি গুড এক্সেলেন্ট সুপার একদম ঠিক প্রত্যেকে কারেক্ট আনসার ভেরি গুড রকম পারফরমেন্স করে যাও আগামী দিনের পরীক্ষাগুলোতে অবশ্যই এর রেজাল্ট পাবে নেক্সট বলছে ইন্ডিয়া উইল হোস্ট ওমেন্স ওয়ার্ল্ড বক্সিং চ্যাম্পিয়নশিপ ইন টু থাউজেন্ড তাহলে একটা পয়েন্ট বলে দিয়েছে কারা যদি বলে মহিলা বক্সিং চ্যাম্পিয়নশিপ লঞ্চ করছে ইন্ডিয়া কোন সাল দু এবার আসো এখানে ইন হুইচ অফ দ্য ফলোয়িং সিটি কোন শহরে এটা করতে চলেছে ইন্ডিয়া উইল হোস্ট ওমেন ওয়ার্ল্ড বক্সিং চ্যাম্পিয়নশিপ টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি ভারতের কোন শহরে এটা করতে চলেছে বেঙ্গালুরু নিউ দিল্লি চেন্নাই না আমেদাবাদ বেঙ্গালুরু নিউ দিল্লি চেন্নাই না আমেদাবাদ কোন শহরে এটা করতে চলেছে ঝট দেখে আনসার সেভেন বি আনসার আসছে সেভেন সি আসছে আমার মনে হয় আনসারটা ভালো করে চেক করো আনসার অবশ্যই বি হবে যারা নিউ দিল্লি আনসার করেছো তারা একদম ঠিক আনসার করেছো মনে রাখবে নিউ দিল্লি আনসার যারা করেছো তারা একদম ঠিক আনসার করেছো দু হাজার তেইশে ভারত আয়োজন করতে চলেছে আ ওমেন্স ওয়ার্ল্ড বক্সিং চ্যাম্পিয়নশিপ কোথায় যদি বলে নিউ দিল্লি একদম ঠিক আনসার তাহলে আনসার যারা বি আনসার করেছো একদম কারেক্ট আনসার ইয়াস ইয়াস ভেরি গুড অন্বেষা ভেরি গুড ভেরি গুড পাপিয়া পাপিয়া এ হবে না বি হবে চলে যাওয়া পরেরটা নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার এইট দেখো বলছে প্যারিস মাস্টার্স এর মেন সিঙ্গেলসে দু হাজার বাইশের খেতাবটা কে পেল নতুন নতুন খেলোয়াড় আসছে লন টেনিসের রেসপেক্টে তাই না পুরোনো এক এক করে রিটায়ারমেন্ট ঘোষণা করছে তারপর নতুন প্লেয়াররা উঠছে তো সেই রেসপেক্টে যদি তোমাকে বলা হয় এটা একটা রেকর্ড যে প্যারিস মাস্টার্সে মেন সিঙ্গেলসে চ্যাম্পিয়ন কে হলো যাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে সেই ব্যক্তিটির ওয়েটেজ বলো গুরুত্ব বলো বা প্লেয়ার হিসেবে বলো অনেক উপরে যে হারিয়েছে যে হারিয়েছে সে একজন নিউ কামার সেক্ষেত্রে আনসার কী হবে কি কি নাম বলেছে হলগা রুনে Novak Djokovic Wesley Clue আর নিহা স্পুসি তাহলে आंसर হচ্ছে হলগা রুনে ওকে তাহলে প্রশ্নটা কেন দেওয়া হয়েছে না যাকে হারিয়েছে সেই ব্যক্তিটা দেখো নোভাক ডকোভিচ যাকে হারিয়ে বলতে পারো মেন সিঙ্গলসে প্রথমবার চ্যাম্পিয়ন কে হলো যার নাম হচ্ছে হোলগার রুনে ইনি বয়স কত যদি বলে সেক্ষেত্রে আনসার মাত্র উনিশ বছর কোন দেশের প্লেয়ার ইনি একজন দানিশ প্লেয়ার মানে ডেনমার্কের প্লেয়ার দানিশ প্লেয়ার মানে ডেনমার্কের প্লেয়ার কাকে হারিয়েছে নোভাক ডকোভিচকে হারিয়েছে তাই জন্য খবরে এসছে ইয়েস একদম ঠিক পৌলমি ভেরি গুড চলে যাবো পরের খবরটা নেক্সট খবর কোশ্চেন নাম্বার নাইন কোশ্চেন নাম্বার নাইন এমসি মধ্যে দেখো যে প্রশ্নটা রয়েছে থিম অফ ন্যাশনাল এডুকেশন ডে দু বাইশ সহজ প্রশ্ন ন্যাশনাল এডুকেশন ডে আমরা গতদিনের ক্লাসে মনে করেছিলাম মৌলানা আবুল কালাম আজাদের জন্মদিনটা উদযাপন করা হয় তো এবারের প্রশ্নটা এখানে রাখা হয়েছে সেই দিনটার থিমটা কী ছিল প্রথমটা বলছে চেঞ্জিং কোর্স ট্রান্সফর্মিং এডুকেশন দ্বিতীয়টা বলছে এডুকেশন অফ ওমেন তৃতীয়টা বলছে কম্পালসারি ইউনিভার্সাল প্রাইমারি এডুকেশন আর চার নম্বরটা বলছে ফ্রি অ্যান্ড ফেয়ার এডুকেশান খুব তাড়াতাড়ি কোশ্চেন নাম্বার নাইন দেখে আনসার কোশ্চেন নাম্বার নাইন এ আনসার বলছে দীপ্ত চলো দেখে নিই আনসার তাহলে ন্যাশনাল এডুকেশান ডের এবারের থিম হচ্ছে চেঞ্জিং কোর্স ট্রান্সফর্মিং এডুকেশন তার মানে অপশান এ ইজ এ কারেক্ট আনসার দীপ্ত সবার আগে কারেক্ট আনসার ভেরি গুড দীপ্ত সবার আগে কারেক্ট আনসার যে কিনা বলছে ন্যাশনাল এডুকেশন ডে দু হাজার বাইশে জন্মদিনটা কার না মৌলানা আবুল কালাম আজাদের জন্মদিন হিসেবে উদযাপন হয় এবারে থিমটা ছিল কি না চেঞ্জিং কোর্স ট্রান্সফর্মিং এডুকেশন চলে যাব পরেরটা নেক্সট ওয়ান দেখো বলছে কোয়েশ্চেন নাম্বার টেন কোশ্চেন নাম্বার টেন বলছে দেখো টি টোয়েন্টির ইন্টারন্যাশনালের ইতিহাসে একজন প্রথম ব্যাটসম্যান ফার্স্ট ব্যাটার যে কিনা বলতে পারো চার হাজার রান কমপ্লিট করলো টি টোয়েন্টি ইন্টারন্যাশনালের ইতিহাসে একজন প্রথম ব্যাটার যে কিনা চার হাজার রান কমপ্লিট করলো চারটে নাম বলেছে রোহিত শর্মা বিরাট কোহলি মার্টিন গাপ্তিল বাবার আজম খুব তাড়াতাড়ি চার হাজার রান কমপ্লিট করলো বলছে এই চারজনের মধ্যে কে সম্প্রতি টি টোয়েন্টির ইতিহাসে খুব তাড়াতাড়ি আনসার ইজি প্রশ্ন ইজি প্রশ্ন সব থেকে ইজি প্রশ্ন ইয়েস একদম ঠিক আনসার বিরাট কোহলি ওয়ান অ্যান্ড ওনলি বিরাট কোহলি যে কিনা বলতে পারো সম্প্রতি চার হাজার রান কমপ্লিট করলো তাই না ইন্টারন্যাশনাল বা টি টোয়েন্টির ইতিহাসে চলে যাবো আমাদের নেক্সট সেগমেন্ট একটা টপিক এখনও বাদ আছে তাই নিশ্চয়ই মনে আছে তাই না একটা টপিক এখনও বাদ আছে যে টপিকটা আমাদের পড়ানোর কথা ছিল তো সেই টপিকটা নিয়ে আমরা আলোচনা করব তার আগে একটা প্রিভিয়াস হোমওয়ার্ক যেটা ছিল সেটা একটু বলে দেওয়া যাক তাহলে আনসার তোমরা কী করেছো সৈয়দ মুস্তাক আলী ট্রফি দু হাজার বাইশ প্রথমবারের জন্য চ্যাম্পিয়ন কি হবে আনসার প্রথমবারের জন্য চ্যাম্পিয়ন কি হবে আনসার খুব তাড়াতাড়ি বলো এটা হোমওয়ার্কের মধ্যে ছিল এখনও ক্লাস কমপ্লিট হয়নি বলো আনসার কি হবে সৈয়দ মুস্তাক আলী ট্রফি টু থাউজেন্ড টোয়েন্টি টু চ্যাম্পিয়ন কারা ছিল প্রথমবারের জন্যে খুব তাড়াতাড়ি দেখে শুনে খুব তাড়াতাড়ি মুম্বাই নিলাম আনসার ভেরি গুড আনসার মুম্বাই এটা ছিল গত দিনের হোমওয়ার্ক তাহলে আজকের হোমওয়ার্কটা কমপ্লিট করি আমরা তাহলে আজকের হোমওয়ার্কটা রয়েছে দেখবে আজকের হোমওয়ার্কটা রয়েছে সরি আজকের হোমওয়ার্কটা থাকবে হচ্ছে এটা শিবনারায়ণ চন্দ্রপল শার্লট এডওয়ার্ড আব্দুল কাদির ইন্ডাক্টেড ইন্টু কিসের মধ্যে এদেরকে ঢোকানো হয়েছে তিনটে নাম বলা হয়েছে শিবনারায়ণ চন্দ্রপল শার্লট এডওয়ার্ড আব্দুল কাদির ক্লাস শেষ হওয়ার পরে প্রত্যেককে বলবো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে ক্লাসের পরে কমেন্ট করবে চলে যাব পরের সেগমেন্টটা পরের সেগমেন্টটা যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করব। আজকে ট্র্যাডিশনাল একটা টপিক বা কারেন্ট অ্যাফেয়ার্সের টপিকও বলতে পারো দেখো তো প্লেয়ারটার নাম তোমরা দেখো চিনতে পারো কি না এই প্লেয়ারটার নাম কি প্লেয়ারটার নাম হচ্ছে প্লেয়ারটার নাম কি প্লেয়ারটার নাম ঝটপট বলো প্লেয়ারটার নাম কি ছবি বলো দেখে প্লেয়ারটার নাম কি খুব তাড়াতাড়ি এই যে প্লেয়ারটার নাম দেওয়া আছে প্লেয়ারটার নাম কি হ্যাঁ বলো টপিকটা হচ্ছে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন সেই জন্যই আমরা বলেছিলাম মেজর ধ্যানচাঁদ খেল রত্ন এটা আমাদের আলোচনা করা বাকি আছে এখনো নতুন দিয়েছে হ্যাঁ শরৎ কমল ভেরি গুড আনসার ভেরি গুড আনসার তাহলে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন অ্যাওয়ার্ড এবারে যদি তুমি বলো কে পেয়েছে তাহলে আনসার হচ্ছে শরৎ কমল অচিন্ত্য শরৎ কমল ইনি কোন খেলার সঙ্গে যুক্ত ইনি টেবিল টেনিসের সঙ্গে যুক্ত তাহলে ফার্স্ট পয়েন্ট গেল মেজর ধ্যানচাঁদ খেলরত্ন এর আগের নাম কী ছিল রাজীব গান্ধী খেলরত্ন কত সাল থেকে এটা চালু নাইনটিন নাইনটি ওয়ান থেকে এটা দেওয়া চালু হয়েছে নাইনটিন নাইনটি ওয়ান টু থেকে এটা স্টার্ট হয়েছে প্রথমকে দেওয়া হয়েছিল প্রথম দেওয়া হয়েছিল বিশ্বনাথন আনন্দকে এই পুরস্কারটা প্রথম দেওয়া হয় ইনি কোন খেলার সঙ্গে যুক্ত ইনি হচ্ছেন চেস খেলার সঙ্গে যুক্ত আর সম্প্রতি এটা দেওয়া হলো কি কাকে না এটা দেওয়া হলো কি না শারদ কামাল যে কি না টেবিল টেনিস প্লেয়ার হিসেবে পেয়েছে তাই তো আর এই পুরস্কারটা দেওয়া হতো আগে প্রতি বছর কোন তারিখে দেওয়া হতো তাহলে টোয়েন্টি নাইনথ টোয়েন্টি নাইনথ অগস্ট এই পুরস্কারটা প্রতি বছর দেওয়া হতো এই দিনটাকে আমরা উদযাপন করি কি হিসেবে না ডে বার্থ ডে অফ মেজর ধ্যানচাঁদ মেজর ধ্যানচাঁদের জন্মদিন হিসেবে এটাকে আমরা উদযাপন করি প্রতি বছর তাই তো মেজর ধ্যানচাঁদের জন্মদিন টোয়েন্টি নাইন্থ অগস্ট সেটাকে আমরা কী দিবস বলি সেটাকে আমরা ন্যাশনাল স্পোর্টস ডে তাই না ন্যাশনাল স্পোর্টস ডে হিসেবে উদযাপন করি কিন্তু এবছর পুরস্কারটা দিতে অনেকটা দেরি হয়ে গেল তো এই খেলরত্ন পুরস্কারের মধ্যে মেজর ধ্যানচাঁদ পুরস্কার ছাড়াও অর্জুন পুরস্কার দ্রোণাচার্য পুরস্কার এবং কি ধ্যানচাঁদ লাইফ টাইম অ্যাচিভমেন্ট পুরস্কার দেওয়া হয় তাহলে এখানে আমরা ক্লাস শেষ হওয়ার আগে দেখে নেবো যে নেক্সট যদি দেখি আমরা অর্জুন পুরস্কার কতজনকে দিয়েছে বা কারা কারা ইম্পর্টেন্ট পার্সোনালিটি হিসেবে পেয়েছে অর্জুন পুরস্কার কতজনকে দিয়েছে কারা কারা ইম্পর্টেন্ট পার্সোনালিটি হিসেবে পেয়েছে টোটাল ফিগারটা মনে রাখবে টোটাল ফিগার হচ্ছে টোয়েন্টি ফাইভ টোটাল ফিগার মনে রাখবে টোটাল ফিগারটা হচ্ছে টোয়েন্টি ফাইভ টোটাল ফিগারটা কী না টোটাল ফিগার হচ্ছে টোয়েন্টি ফাইভ পঁচিশ জনকে দেওয়া হয়েছে যার মধ্যে অ্যাথলিটসে অন্যতম হিসেবে পেয়েছে সীমা পুনিয়া ওকে পঁচিশ জনের মধ্যে কয়েকটা নাম এখানে বলা আছে বক্সিংয়ের মধ্যে তুমি যদি দেখো নিখাত জারিন বক্সিংয়ে চেস খেলা বা দাবা খেলার মধ্যে তুমি যদি দেখো প্রজ্ঞানন্দা নেক্সট তুমি যদি দেখো নেক্সট তুমি যদি দেখো মল্লকম্ব এই খেলাটাকে বলা হয় কি না মল্লকম্ব ওকে এখানে পেয়েছেন যিনি তার নাম হচ্ছে শ্রী সাগা ওমলেঙ্কার আর উসু একটা খেলা উসু খেলার মধ্যে যিনি পেয়েছেন শ্রী পারভীন তো টোটাল পঁচিশ জনের মধ্যে কয়েকটা নাম আমি এখানে রাখতে পেরেছি বাকি নামগুলো তোমরা দেখে নেবে ইম্পর্ট্যান্ট পার্সোনালিটি হিসেবে তোমাকে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে অমুক প্লেয়ারকে সম্প্রতি অর্জুন পুরস্কার দেওয়া হয়েছে ইনি কোন খেলার সঙ্গে যুক্ত বলে কোশ্চেনটা এইভাবে থাকবে আর নেক্সট স্লাইডটা যদি আমরা দেখি যেখানে বলছে দেখো দ্রোণাচার্য অ্যাওয়ার্ড ফর আউটস্ট্যান্ডিং কোচ আউটস্ট্যান্ডিং কোচদের জন্য দ্রোণাচার্য পুরস্কার দেওয়া হয়েছে টোটাল ফিগার কজন চারজন পেয়েছে এই পুরস্কারটা টোটাল ফিগার কজন চারজন পেয়েছে তার মধ্যে একটাই নাম আমি এখানে রেখেছি যার নাম হচ্ছে মোহাম্মদ আলী কামাত কোন খেলার সঙ্গে যুক্ত বক্সিং খেলার সঙ্গে যুক্ত তাহলে এই ছিল আমাদের ট্র্যাডিশনাল জিকে কে টপিক মেজর ধ্যানচাঁদ খেলরত্ন অ্যাওয়ার্ড যেটা একদম লাস্টে আমরা ডিসকাস করলাম এখান থেকে কিন্তু আপকামিং পরীক্ষায় প্রশ্ন থাকবে ক্লাস কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর তোমাদের যদি কোনো বক্তব্য থাকে বারবার বলা হচ্ছে তোমরা যদি নতুন কোনো জিনিস চাও বা যেভাবে চাইছো বা এইভাবে এটা ঠিক হচ্ছে কি না ক্লাসটা সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবে সবাই ভালো থাকবে সাবধানে থাকবে দেখা হবে আগামী সোমবার এই সময় এই জায়গা থ্যাংক ইউ অ্যান্ড গুড বাই